আচ্ছা, আমরা গান তো শুনলাম, এখন আমরা যেটা জানতে চাচ্ছি, আপনারা গান গাইবেন শোতে, 17 মে-র শোতে অবশ্যই আপনাদের গান আমরা শুনবো। শো নিয়ে আপনাদের ভাবনাটা কি, কিরকম ভাবছেন, আপনাদের চর্চা বা শো নিয়ে আপনাদের যে একটা প্রস্তুতি, প্রস্তুতিটা কেমন চলছে? প্রস্তুতিটা আসলে খুবই মানে গভীর ভাবেই হচ্ছে, খুব সিরিয়াসলি কাজটা হচ্ছে, কিন্তু আমরা প্রায় আমরা রিহার্সাল করি, আর থ্যাঙ্কস টু ফারজানা, ও মানে অর্গানাইজ করে খুব সুন্দর করে, আমরা সবাই মিলি, আমরা মিউজিশিয়ানদের সাথেও প্র্যাকটিস করি, তারপরে আমাদের বুলবুল দিয়ে আছেন, উনিও খুব ভালোভাবে ম্যানেজ করেন, আমাদের সাথে সবসময় কমিউনিকেশন রাখেন, আমরা বসি, গান কি কোন গান করব সিলেক্ট করি, গানগুলো প্র্যাকটিস করি, দ্বৈত কণ্ঠের গানগুলো আমরা একসাথে বসে মানে প্র্যাকটিস করি, এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে আর কি। 17 তারিখে আগে আরও অনেক রিহার্সাল করবো, যাতে আমরা মানে আমাদের দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য ভালোভাবে একটা অনুষ্ঠান উপস্থাপন করতে পারি আর কি। আসলে একটা অনুষ্ঠান যখন আমরা করি তখন তার একটা প্রস্তুতি তো থাকেই, আর এই প্রস্তুতিটার ক্ষেত্রে যেমন শুধু গান প্র্যাকটিস, এছাড়াও আরো অর্গানাইজিং এর ব্যাপার স্যাপারও আছে। তো লাবণী, আপনার কাছে জানতে চাইছি যে প্র্যাকটিসিং এর ব্যাপারে আপনারা সব কি সবাই একসাথে বসে প্র্যাকটিস করছেন বা কিভাবে করছেন? প্র্যাকটিস তো আমরা সবাই যার যারটা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যেহেতু ডুয়েট গানের ব্যাপার আছে, তো আমরা ডুয়েট গানগুলো আমরা বসে সবসময় প্র্যাকটিস করছি, ট্রাই করছি আসলে, এবং সামনে আরো রিহার্সাল আছে, তো আমরা আরো বসবো। আচ্ছা, আমি একটু যোগ করতে পারি এটার সঙ্গে যে একটাই জিনিস, যে এই যে গানগুলো আমরা এখানে গাইতে যাচ্ছি সেটা কিন্তু সবসময় আমাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তো এটা প্র্যাকটিস রিহার্সাল ছাড়া এটা কোনো মতেই সম্ভব না, এমন তো নয় যে কোনো গান আমরা উঠে স্টেজে উঠে গেয়ে দেবো। দাদা আমাকে, আমি এখন ব্রেকে যাব, তবে সাইফুল ভাই বলে রাখি ব্রেকের পরে কিন্তু আমরা আসছি আপনার গানে। সুপ্রিয় দর্শক, শুনছেন একটা স্পেশাল প্রোগ্রাম চলছে ফ্যান্টাস্টিক ধামাকা শোর জন্য, আমরা এখন ব্রেকে যাব, ব্রেকের পরে আবারও আপনাদের সাথে কথা হবে, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সঙ্গেই। জয়েন করেছেন একজন হচ্ছেন আমার বাঁ পাশে রয়েছেন বুলবুল ব্যানার্জি, এবং আমার ডান দিকে প্রথমেই রয়েছেন ফারজানা আহমেদ। তো আসলে আজকের ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ধামাকার যে আয়োজক ফারজানা, প্রথমেই চলে যাচ্ছি ফারজানার কাছে। ফারজানা, আপনার এই ধরনের একটা আয়োজনের মন মানসিকতা আমি জানি, এর আগেও আপনি এই অনুষ্ঠানটা করেছেন, তারপরেও আপনি সেকেন্ড টাইম আবারও করতে যাচ্ছেন, আমি জানতে চাচ্ছিলাম যে এটা কেন? অনেক ধন্যবাদ রুনা, দর্শকদেরও জানাচ্ছি যারা কষ্ট করে দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত রাত জেগে প্রোগ্রামটা দেখছেন। আসলে যে প্রশ্নটা তুমি করেছো, আচ্ছা, সেটা হচ্ছে যে কিশোর রফি নাইট আমি আরেকবারও করেছিলাম, আমার মনে হয় 17th অক্টোবর, সাইফুল ভাইও ছিল, লাবণী ছিল, এবং আমার গেস্ট হিসেবে ছিল আমার সামনে এখন যে বসে আছে আমার দিদি বুলবুল দি, যিনি আমার সাথে এবার, এটা কিন্তু ফ্যান্টাস্টিক ধামাকা একা করছে না, প্লাস সাথে আছে লায়ন্স ক্লাব সেন্ট্রাল, বাট দিদি আমার হচ্ছে আপনার কালাজ্যোতি অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশন অফিসার, সো উনি আমার অনুষ্ঠানতে এসেছিল, এসে অনুষ্ঠান দেখে উনার অসম্ভব ভালো লেগেছে, যার জন্য আমাকে বললো যে ফারজানা লেটস ডু ইট টুগেদার, right? And because first time jokhon ami korechi khub choto ekta porishore is shudhu island e korechhilam oxford house e to but ei dhoroner program like mohammad rafi and kishore kumar er gaan ashole eta keno abar korchi eta bole shesh korte parbo na karon আবার করছি, হয়তো আমি আরো বড় করে করব। আপনাকে এই জায়গায় একটু থামিয়ে দিয়ে জিজ্ঞেস করি, আপনি সেকেন্ড টাইম করছেন আমরা জানি, সবাই জানি 17 মে-তে যেটা হতে যাচ্ছে, কিন্তু আমি যেটা যতটুকু দেখেছি সেই অনুষ্ঠানের কিছু কিছু অংশ আমার জানা আছে, তখন দর্শক শ্রোতার সমাগমটা অনেক বেশি ছিল,
এবং তার একটা প্রশংসাও আপনি বিশাল বড় বিশাল বড় একটা প্রশংসা আপনি পেয়েছিলেন এই অনুষ্ঠান থেকে। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আরো বড় পরিসরে করতে চান বা এই ধরনের কিছু? আসলে দর্শক বেশি ছিল অবশ্যই, শুধু এই কারণে কিন্তু বড় করে করা না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিশোর অ্যান্ড মোহাম্মদ রাফির গান, এটা এত ছোট করে, মানে এটা যদি আমি আরো দুবার তিনবার করি করে শেষ করা যাবে না, ঠিক আছে? ওনাদের গান হয়তো সেই প্রোগ্রামে সাইফুল ভাই বা লাবণী সঞ্জয় দেওয়া ছিলেন আমার সাথে, নাদিয়া ছিল, ওরা যে গানগুলো গেয়েছে ওদের গানের তো অনেক গান, মানে আমি কি বলবো, কোটি কোটি গান বলতে হয়। তো কিছু মানুষ শুনেছে, মানুষ আসলে এখানে যেটা হয় যে নতুন করে কিছু দেওয়া, কারণ একদম হিন্দি গানের প্রোগ্রাম এখানে খুব কম হয়। আমি আরো প্রোগ্রাম করেছি বাংলা গানের, তো যার জন্য আমার ইচ্ছেটা হচ্ছে যে এত কিংবদন্তি দুজন শিল্পীর গান এটাকে এত ছোট করে না করে আমি আরো বড় বড় করে করতে পারি। সো যেটা বলছিলাম যে এবার দ্বিতীয়বার করছি, তার মানে এটা আমি থেমে থাকবো, হয়তো আমি এটা আরো বড় পরিসরে নিয়ে যাব। অর্থাৎ দর্শক চাহিদার উপর নির্ভর করে। ফারজান, আপনার কাছে আমি আবার ফেরত আসবো, চলে যাচ্ছি বুলবুল ব্যানার্জির কাছে। বুলবুল ব্যানার্জির পরিচয় হচ্ছে, প্রিয় দর্শক, উনি কালাজ্যোতি অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশন অফিসার এবং উনি এই ধরনের অর্গানাইজিং এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে থাকেন। বুলবুল দি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনি ফ্যান্টাস্টিক ধামাক কেন চুজ করলেন? একটা সুন্দর প্রশ্ন করেছো তুমি। নিশ্চয়ই আমি ফারজানা সম্বন্ধে অনেক প্রশংসা শুনেছি আগেও, আর আমার খুব ইচ্ছে ছিল, ও আমাকে অনেকবার ওর প্রোগ্রাম দেখবার জন্য আমাকে ইনভাইট করেছে অনেকবার। তো আমি কয়েকটা বাংলা শো দেখেছি, খুব সুন্দর করে করেছে, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড লেডি। তো ও যখন আমাকে ইনভাইট করলো যে দিদি আপনি একবার আসুন, আপনি খুব ভালোবাসবেন, এত ভালো প্রোগ্রাম করছি, আমি আপনাকে নিশ্চয়ই দেখাতে চাই শোটা। আমি খুব উৎসাহ নিয়ে গেলাম, দেখলাম, আমি শুরু থেকে শেষ অবধি একটা মিনিটও নড়িনি, আমি একদম মানে এনগ্রসড টোটালি ইন দ্য শো, আই ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড। আমি দেখে দেখলাম যে এত সুন্দর করে মানে প্রোগ্রামটা অনুষ্ঠান করেছে, প্রেজেন্টেশনে কোনো ত্রুটি নেই, সিঙ্গার্সরা অপূর্ব গাইছে, যেটা আমাকে খুব টাচ করেছে অ্যাকচুয়ালি। দিদি, আপনাকে এই পর্যায়ে রেখে আমি এবার একটু ফারজানার কাছে আসছি। ফারজানা, আপনার প্রশংসার তো বর্ষণ হচ্ছে, খুব বেশি করে ফেলছে, খুব বেশি করে ফেলছে। আপনার কাছে আমি আরো কিছু জানতে চাই প্রোগ্রাম সম্পর্কে, সেটা হচ্ছে যে আপনার ফ্যান্টাস্টিক ধামাকা, ফ্যান্টাস্টিক ধামাকার যে প্রিভিয়াস প্রোগ্রাম ছিল সেখানে শিল্পী কারা কারা ছিলেন? প্রিভিয়াস প্রোগ্রাম মানে সেই রাফি কিশোর নাইটের আমার সিঙ্গার ছিল, আমার সামনে বসে আছে লাবণী, আমার পাশে আছে সাইফুল ভাই, আর কিছুক্ষণ আগে এখানে ছিল সঞ্জয় দা, আর আমার সাথে তখন ছিল নাদিয়া নিহাত, কারণ চাচ্ছিলাম এবার পুরো প্যাকেজটাই, কারণ কিশোর রফি নাইটটাকে আমি ওভাবেই চাচ্ছিলাম প্রেজেন্ট করতে, বাট এনি হাউ নাদিয়া ওর পার্সোনাল কিছু সমস্যার কারণে, যার জন্য দিস টাইম রুবায়েত গেছে। ফারজানা, আমাদের একটা কল চলে এসেছে, আমরা বোধহয় এখন কলে যেতে পারি। ঠিক আছে, অবশ্যই। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম জি, কার সাথে কথা বলছি? আমার নাম হুসাইন, আমি এলফোর থেকে বলছি। আচ্ছা হুসাইন সাহেব, আপনার প্রশ্নটা করেন। আমার একটা গানের রিকোয়েস্ট আছে। আচ্ছা, এই মোহাম্মদ রফি সাহেবের ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরা কাম কি নেহি। আচ্ছা হোসেন ভাই, আমি ফারজানা বলছিলাম, শুনতে পাচ্ছেন? সো যেটা বলতে চাচ্ছিলাম, রিকোয়েস্ট তো অবশ্যই আছে, আমার পাশে সাইফুল ভাই আছেন, উনি সেদিন রাফির গান গাবেন, কিন্তু আমাদেরও কিন্তু একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে শোতে কিন্তু আপনাদেরকে আসতে হবে। শুধু এখন তো সাইফুল ভাই হয়তো দুলান গেয়ে দিবে, কিন্তু আপনাদেরকে আসতে হবে পুরো গান শোনার জন্য এবং আরো অনেক গান শোনার জন্য। সাইফুল ভাই, আচ্ছা সাইফুল ভাই, এখন চলে যাই সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই, বলেছিলাম ব্রেক থেকে ফিরে এসে আপনার গান শুনবো, এখন আমরা শুনবো। আচ্ছা হোসেন ভাই রিকোয়েস্ট করেছেন, এটা পরবর্তীতে গাচ্ছি, আমি আসলে একটা গান মাইন্ডে নিয়ে বসেছিলাম যেহেতু গাইতেই হবে। اپنی نگاہ شوق کے قابل بنا دیا ہم کو دعائیں دو تمہیں قاتل بنا دیا
ये दुनिया ये महफिल मेरे काम की नहीं मेरे काम की नहीं ये दुनिया ये महफिल मेरे काम की नहीं मेरे काम की অসংখ্য ধন্যবাদ বুলবুল দি আপনার কাছে প্রশ্ন আপনার এই অনুষ্ঠানটা নিয়ে প্রত্যাশাটা কেমন সতেরোই মে অনুষ্ঠান নিয়ে আপনার প্রত্যাশাটা কি এক্সপেকটেশনস আমি মাইক হ্যাঁ আমি একটা খুব সুন্দর একটা জিনিস এক্সপেক্ট করছি দ্য আউটকাম উইল বি এক্সিলেন্ট আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট দিস শো Because I'm quite confident the people who are involved in my show are very good people, very professional. The singers, so I can go on talking about them. আমি বলে যেতে পারি ওদের নিয়ে শেষ হবে না আর আমি এইরকমই একটা গ্যাদারিং এক্সপেক্ট করছিলাম এবং আমি মানে আই এম ড্রিমিং এভরি ডে ফর দ্যাট ডি ডে টু কাম এবং আমার এক্সপেকটেশনসটা বিশাল বড় এ আমি আপনাকে মেপে বলতে পারবো না মানে স্কাই লিমিট স্কাই ইজ দ্য লিমিট দিদি আপনার কথা এখানে থামিয়ে দিয়ে যাচ্ছি আমাদের একজন কলার আছে প্রিয় কলার হ্যালো হ্যালো আচ্ছা এই মুহূর্তে নেই হ্যালো 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 আসসালামু আলাইকুম আমি কার সাথে কথা বলছি জি আমি নাদিয়া বলছি নাদিয়া কথা শুনে বুঝতে পারছি নাদিয়া জি কিশোর রাফি নিয়ে আপনার প্রত্যাশাটা কেমন অনেক 17ই মে যে কিশোর রাফি নাইট হচ্ছে সরি 17ই মে তে কিশোর নাইট যে হতে যাচ্ছে কিশোর নাইট রাফি নাইট যে হতে যাচ্ছে এটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি আমার প্রত্যাশাটা অনেক বেশি কারণ এখানে যারা কাজ করছেন সবাই এত ভালো আমি কাকে ছেড়ে কার কথা বলবো খুবই ভালো লাগছে আর আমি আসলে কি বলবো নিজে এটার পার্ট থাকতে পারছি না এবার মতো যার জন্য আফসোস লাগছে আবার এটাও ভালো লাগছে যে আমি না থাকলে কিছু কিছু না যারা আছে তারাই এত বেশি সাকসেসফুল করে তুলবে আমার বিশ্বাস তো আমি সবাইকে অল দ্য বেস্ট জানাই যেন শোটা অনেক